জবানের মালিক আল্লাহ
ঠিক না? আল্লাহ গবান দিলেন, এই আল্লাহর দেওয়া গবান নিয়ে আমরা জান্নাতের বাগান মাটিতে বসলাম। ও বন্ধু, আমার আল্লাহ আমাদের নাম দিলেন ইনসান, এটা আমরা সবাই জানি। ইনসান দেওয়ার পরে মানব জাতির মধ্যে দুইটা অংশ, একটা ভালো পথে চলে, একটা খারাপ পথে চলে, বলে কিনা? একটা ভালো পথে চলে, একটা খারাপ পথে চলে। যারা খারাপ পথে চলে তাদের ঠিকানা জাহান্নাম, যারা ভালো পথে চলে তাদের ঠিকানা জান্নাত। মুসলমান যেহেতু আমাদের জবানের মালিক আল্লাহ, আল্লাহ ইনসান বানাইয়া আমাদেরকে ভালো এবং খারাপ দুইটা রাস্তায় দেখাইলেন। আপনার দায়িত্ব আপনি ভালো রাস্তায় যাবেন না খারাপ রাস্তায় যাবেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে বান্দারা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে জগতের বান্দার দয়েরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কা? তাইলে তোমরা আমি আল্লাহ পাকা পুরানের ইবাদত করো, আমার আল্লাহ পাকা পুরানের নিয়ামতের শুক্রিয়া আদায় করো। আমরা সবাই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব। এই জান্নাতের বাগানে যারা যারা বসলেন বাবারা, এই জান্নাতের বাগানে বৈশা নিয়ামতের শুক্রিয়া আদায় করার আগে আপনারা সবাই একবার সাক্ষী দিলেন জবানের মালিক আল্লাহ, আয়াতের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। এই কথা অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। কেউ যদি অস্বীকার করে সে মুশরিক, কেউ যদি অস্বীকার করে সে বেঈমান, কেউ যদি অস্বীকার করে সে সকল নিকৃষ্ট স্থানের মধ্যে একটা স্থান পাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদের উম্মত গো, ও নবীর উম্মতের দলেরা, আমি কয়াম নবী রহমাতুল লিল আলামিন নবীদের উম্মতেরা, যদি আল্লাহ এবং তার রসুলের পথটা অনুসরণ অনুকরণ কইরা দুনিয়া জমিন থেকে তারা হায়াতের জিন্দিগি শেষ কইরা কবরের মধ্যে চলে যায়, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অন্ধকার কবর থেকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেয়। কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করায় এই কথা আমরা সবাই জানি, কিন্তু জান্নাতে প্রবেশ করানোর আগে আমরা জান্নাতে যাওয়ার আগে কবরে যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে যাওয়ার আগে আপনার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করা লাগবে। এই কথা আমরা সবাই বিশ্বাস করি, কবরে যাওয়ার আগে মরা লাগবে বিশ্বাস করি। জ্যান্ত তো আর খাদায় দিবে না, ঠিক না? জ্যান্ত খাদায় দিবে না, আমরা সবাই ইন্তেকাল করা লাগবে, এই বিশ্বাস আমাদের অন্তরে সবার আছে। কিন্তু মুসলমান, আপনি আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার আগে আমাদের সামনে একটা ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম মুআল্লিমুল মালাইকা, তার নাম হলো আজরাইল, মুআল্লিমুল মালাইকা, তার নাম হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ফেরেশতা আসবে, উনি কইলেন আমাদের রূহ কবস্তারে আজরাইল ফেরেশতা। কয়টা হইল? তবে সত্য হলো যারা মুমিন বান্দা তাদের কাছে জিব্রাইল আসবে আগে, যারা মুমিন বান্দা তাদের কাছে আগে আসবে কি? আর যারা মুমিন না, যারা বেঈমান, সরাসরি আব্রাইলের সাথে সাক্ষাৎ হবে। ইমানদার বান্দা আগে জিব্রাইল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ, আর বেঈমান বান্দার আগে সাক্ষাৎ হবে আব্রাইলের সাথে। কিন্তু মুসলমান, ইমানদারের রূহটা কবজ করা হবে আনন্দের সাথে, আর বেঈমানের রূহটা কবজ করা হবে কষ্টের সাথে। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, ওই মুমিন বান্দা, ইমানদার বান্দা এবং বেঈমান দ্বারা, এই দুইটা প্রজাতির বান্দার পেছনে পেছনে সবসময় একজন সমর ফেরেশতা রেগুলার ঘোরাফেরা করে। একজন মাসে বলে, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোনদিন হবে তোর ডিগ্রি জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, বলেন দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি,
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ তোমার হবে না আপন বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ তোমার হবে না আপন সবাই তোমায় পরা মাটির ঘরে দেখনারে মন চাক মারিয়ে দুনিয়া জানি ও তোর পিছে পিছে মরছে সবার ও তোর পিছে পিছে মরছে সবার কোন দিন হবে তো গিরি জানি দেখনারে মন ঝাঁক মারিয়ে সমর আর কেউ না সমর হইল আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওয়া সালাম আমার মুসলমানের দলেরা ও আমার আগানগরের বাবারা এবার চিন্তা করে দেখেন জিব্রাইল আপনার পেছনে পেছনে সব সময় ঘুরে আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আপনার পেছনে পেছনে এমনি এমনি ঘুরে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব প্রদান করেছে হুজুর কেমনে আমার আল্লাহ আপনাকে দায়িত্ব প্রদান করল আমার আল্লাহ সাহসী সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে আপনাকে ফেরেশতা হইল একটা ফেরেশতা ও মুসলমান ও নবীর উম্মতের জনেরা একটা বার চিন্তা করে দেখেন আপনাকে কেন ভয়ঙ্কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে বানায়া দেয় উম্মতের ও নবীর উম্মতের জনেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থাকো অবস্থায় আফরাইলের পরিচয় আগে জানবা যেন তোমার মরণের সময় আফরাইলের চেহারা তুমি চিনতে পারো ইয়া রাসূলুল্লাহ নবী গো আফরাইলের চেহারার ব্যাপারে আপনি আমাদেরকে আইডিয়া দিয়ে দেন নবী আমার বলে আফরাইলের চেহারা তো বয়ান করবে মুসলমান আফরাইলের বয়ান করে চেহারাটা দেখলে মানুষের গায়ের রোগ গুলা ছিড়া যায় হাতের রোগ গুলা ছিড়া যায় সন্তানকে চিনে না মাকে চিনে না দুনিয়ার বন্ধু বান্ধব কাউকে চিনে না এই আগ্রাইলের চেহারাটা দেখলে মানুষ তেমন সহ্য করতে পারে না মায়ার নবী গো ও নবী গো আমরা তো আগ্রাইলের আরো কিছু পরিচয় জানতে চাই আমার নূরের নবীরা শেখ উম্মত ওই আগ্রাইলকে আমার আল্লাহ দায়িত্বটা দিতে আগ্রাইলের যে পরিচয় এক নম্বর চেহারা ভয়ঙ্কর চেহারা এমন ভয়ঙ্কর তুমি আগ্রাইলের চেহারা দিয়ে বড় ভয় পাইয়া যাইবা আপনাদের এলাকাতে অনেক মানুষ যখন মারা যায় মারা সময় দেখবেন বিচারার মধ্যে অনেকে প্রস্তাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় দেখবেন দিব্যার মধ্যে কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন না কেন দিয়ে রক্ত বাইন হয় মারা যাওয়ার সময় দেখবেন চোখ গুলা উল্টে দেয় দেখি না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার কান্নিওয়ালা দয়াল নবী শিখে দেন ও ইবনে আব্বাস আমার নবী ডাকিয়া কয় যে মানুষ গুলা মারা যাওয়ার সময় এমন কঠিন পরিস্থিতির শিকার হবে মনে রাখবো এই মানুষের মরণটা ভালো মরণ না কি মরণ না নবী কেন ভালো মরণ না আমার নবীর নবী রহমতের নবী দিঘায় কেন ভালো মরণ না শোনো এ দুনিয়ার মানুষ আগ্রাইলকে দুনিয়াতে ভয় করে নাই কেন ভয় না করার কারণে এই মানুষটা কবরে আসার পরে আসার আগ পর্যন্ত যে সময় ছিল আগ্রাইল যখন তার সামনে আসছে সে আগ্রাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সর্বপ্রথম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওই বান্দার এক নাম্বার আশ্রয় যেন তার রুহুটা কবজ না করে
ওই বান্দা আখরাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বান্দা কথা বলার জন্য যখন জিব্বা নাড়াচাড়া করছে, আমার আল্লাহ তার জিব্বাটা লক করে দিতে লক। দুই নাম্বার, শুধু জিব্বাটা লক করে নাই, আখরাইয়ের দিকে তাকাই না। ওই বান্দা যখন চেষ্টা করলো আখরাইয়ের চেহারার দিকে তাকাই না, চোখের ইশারা দ্বারা আখরাইকে নিষেধ করবে, তার রুহটা যেন কবজ না করে। ওই বান্দা আখরাইয়ের দিকে তাকিয়ে চোখগুলা বড় বড় হয়ে তার চোখের রগুলা চিরা চোখ উল্টে যায়। তিন নাম্বার, ওই বান্দা আখরাইকে দেখার সাথে সাথে ভয়ে বিছানার মধ্যে প্রস্তাব করে দেয়। চার নাম্বার, আখরাইকে দেখার সাথে সাথে ওই বান্দাটা বিছানার মধ্যে শুধু প্রস্তাবই করে না, বান্দা তার নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হয়, এ বান্দা শরীরের রক্ত চলাচলের প্রত্যেকটা শিরা উপশিরা বন্ধ হয়ে যায়। মানুষ হার্ট অ্যাটাক করে না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে না। ব্রেন স্ট্রোক করার মূল কারণ হচ্ছে মানুষের শরীরে রক্ত চলাচল যখন করতে পারে না, দেহের রক্তটা মানুষের মাথায় গিয়ে রক্ত ছিড়া যায়, রক্তটা যখন, কারণ আমাদের ব্রেনের যে রোগের লাইনটা সেটা খুব চিকন, চিকন হওয়ার কারণে দেহের রক্তের প্রবাহিত স্পিড থাকে 78,000 মাইল স্পিডে। তখন এটা যখন ব্রেনের ভিতরে দিয়ে আঘাত করতে যায় তখন ব্রেনের রক্তটা ছিড়া যায়। বুঝতে পারছেন তো? এই জন্য মানুষের ব্রেন স্ট্রোকটা হয়, মানুষ সহ্য করতে পারে না, তখন তার রক্ত চলাচলের আর কোন রাস্তা না থাকার কারণে তার রক্তগুলা নাক এবং মুখে দিয়ে বাইরে যায়। কথা কি বুঝতে পারতেছে? যারা মাহফিল কমিটির ভাইরা আছে, জায়গা যদি থাকে বিছিয়ে দেন, যারা আসবে বসবে, তবে আমার কোন শ্রোতাকে আসার পর আপনার কেউ বসতে বলবেন না। আমার মাহফিলের একটা স্বভাব, আমি কখনো আমার মাহফিলের কোন শ্রোতাকে মাহফিলে বসতে বলি না। কথা বুঝতে পারছেন? তাদের আমার যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ শুনবে, বৈশা ভালো লাগলে বৈশা, দাঁড়ায় ভালো লাগলে দাঁড়ায়। কিন্তু দেখেন অনেকগুলা মানুষ আমি দেখছি এই অল্প কিছুক্ষণ সময়ে 150 মানুষ ঢুকছিল, শুধু আপনারা বসতে বলে তারা ধরে গেছে, শুধু বসতে বলার কারণে রাখতে লাগছে। কেন? অনেকে আছে টাইট প্যান্ট করে আসো তো আর মাহফিলে বসতে পারে, বুঝতে পারছেন তো? টাইট প্যান্ট করে আসার কারণে বসতে পারে। তো আমি একবার আপনাদের বড়ুরা এক পোলারে কে আমার ব্রেনে মাহফিলে যা বাই টাইম দিকিয়া নয়বাম দিকিয়া দাঁড়ে, আমি তার দিকে এলাম রে তুই দাঁড়ায় অশ্লীল লেগে আপনি মাহফিলে বসতে বুঝলে আমার প্যান্ট লাগবে ভাই তুমি বাড়া করে বই টান পারি না লেগে আমি তো আচ্ছা তাহলে তুই মতো প্রশ্নটা এইভাবেই বুঝতে পারি আমরা মানুষের সকল সদন নাই না, আমরা গরু না যে সদন তো কাজ করি, আমরা কইল কুত্তা। আমি কইলাম এলি তোর মাঝে আর কুত্তার মধ্যে কোন পার্থক্য আছে? আমরা আমরা মানুষ বানাইছে, এটা তো আমরা বাধা না, তাহলে আমার মধ্যে পার্থক্য আছে না, পার্থক্য কুত্তার মধ্যে তুই অত্যন্ত আছে, তার বাধা টিকা আছে। হুজুর আপনি আমার একটু কোনো স্মরণটা দিলেন, আমি না আমি তোর স্মরণ দিছি না হুজুর, আমি না আমি তোর বেশি ভালোবাসি কি লেগা, তুই আমার মাহফিলে দেনও এনে না। আমি গত সিজনে মানে 2022 সালের শেষ থেকে 23 সালের শুরু পর্যন্ত 58টা মাফিল করছে আপনারা বড়ুরা, ওরা 58টা মাফিল করছে, আমি এই কোনো কথা কথা করে দিচ্ছি এই কোনাটা। আমি তার 58টা মাফিল ভিতরে 39টা মাফিল তে হাজির হয়েছে, ভালো কথা। আমি যদি আমি পুরো স্মরণ দিছি না, আমি ভালোবাসি আর ভালোবাসি বিদায়, তুই যেন মরার পরে একমাত্র দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে জাহান্নামে না যাস, আমি তোরে জান্নাতি বানানোর লাগিয়া এই এত সুন্দর একটা কথা কইছি। হুজুর হাসা কথা,
দোয়া কইরেন যে দিনে কথা কইছি হাতে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত 13 সিট বানাইছে পাঞ্জাবি আর পায়জামা কি মারহাবা আলহামদুলিল্লাহ নাই এই জন্য যারা দাঁড়ায় থাকব কেউ বসার দরকার নাই আপনারা শুনেন কোন অসুবিধা নাকি আমরা মোটামুটি আমরা এবার পিছনের দিকে একটু ফিরে স্থান ফেলে করছি আসেন না আপনারা মোটামুটি কথা শুনুন তাই এক মোটামুটি দিয়ে না যদি কারোর এক নম্বর দুই নম্বর সমস্যা থাকে আল্লাহর সঙ্গে কারোর কথা আর যদি পরবর্তীতে ওড়ে লগে তার কমুদের নাম দিয়ে দেন বেরা বয়ে না মোটামুটি মানুষ মূল কথা যে কথা ছিলাম আপনার ঈদের পরিচয় বলেন কেন পরিচয় ইমানি মরণ কোনটা এবার আপনি ইমানদার মরার ব্যাপারে আমাদেরকে সাক্ষী দেন আল্লাহর নবী দিয়া কয় সঙ্গে আরো দুইটা ফেরেশতা পাঠাইবো ইমানদারের কাছে ওই দুইটা ফেরেশতা ইমানদার বান্দার সামনে এসে দাঁড়ায় যাবে ইমানদার বান্দার সামনে দাঁড়াইয়া একটা ফেরেশতা ইমানদারের নাকের আগারার ভিতরে বইব আরেকটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে দিয়ে দিয়ে বইব রহমাতুল আলামিন নবী বলে ওই জিব্রাইল ফেরেশতা তখন তোমার কাছ থেকে চলে যাবে আর ওই ফেরেশতা যাওয়ার সাথে সাথে ইমানদার বান্দার নাকের আগার কাতের ফেরেশতাটা তার কাছেই বসে থাকবে মাথার কাছে যেই ফেরেশতাটা থাকবে ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা গুনিয়ে দিবে আপনাদের আগানগর এলাকায় ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে দেখবেন তার মা তার কাছে দাঁড়িয়া বুকের মধ্যে হাতটা গুনিয়ে দেয় মাথার মধ্যে হাতটা গুনিয়ে দেয় নবী আমার বলে ইমানদার বান্দা তার মাথার মধ্যে যখন ওই ফেরেশতা হাতটা গুনিয়ে দিব ওই বান্দাটা হঠাৎ করে ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে এবার ছোট বাচ্চার মতো ঘুমায়া যাওয়ার পরে ইমানদার বান্দাটা যখন ঘুমায়া যাবে এবার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ বান্দার রুহুটা তো কবজ করা যাচ্ছে না আমি কেমনে বান্দার রুহুটা কবজ করব ইমানদার বান্দা তো ঘুমায় গেছে ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দাও ইমানদার বান্দার রুহুটা কবজ করো আমি জানতে চাই রে বাবারা যে ইমান যেমন ভাবে মরার সময় কষ্ট পায় ইমানদার কি কষ্ট পাবে নাকি তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা ওই ফেরেশতা যেই আমার আল্লাহর নামকাম থেকে আপনার আমার সামনে আসবে যদি আমরা ইমানদার হই ফেরেশতা যেই নাইসা আপনার আমার গুপ্তার ভিতরে হাত দিব হাত দিয়া
ওই আফরাইল ফেরেশতা এক সেমি পয়েন্ট সময়ও ইমানদারের বুকের উপরে হাত রাখতে পারবে না এক সেকেন্ডের সাইতে কম এক সেমি পয়েন্ট চলে যাব একবার কম ইমানদারের বুকে হাত দিবে কারেন্টের শটের মতো হাত তুলে ফেলবে কেন রহমাতুল্লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে বলছে ইমানদারের বুকে হাত দেওয়ার সাথে সাথে কারেন্টের সংস্পর্শে মানুষের দেওয়ালে বিদ্যুৎ চমকায় আসমানের ভিতরে ঠান্ডা মারার সময় ঠিক ইমানদার বান্দার বুকে হাত দিলে আজরাইলের ঠিক এমন একটা অবস্থা তৈরি হবে আজরাইল তখন ইমানদারের মুখ দিয়ে কথা শুনবে না মুখ দিয়ে কথা শুনবে তখন এই বুক থেকে জবানের আওয়াজ আসবে বুক থেকে আওয়াজ আসবে আজরাইল হাত দিছো কেন তুমি তো হাত দাওই মানুষের মুখ নেওয়ার জন্য হাতে কেন আমরা কি জন্য হাত দিলা আমরা রুহু নেওয়ার জন্য জিনা ইমানদার বান্দার রুহু এত সহজে নেওয়া সম্ভব না আমি বুকের ভিতরে ইমানদারের কোরআনের প্রেম আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে তো তুমি ইমানদারের বুক থেকে যদি রুহু নিয়ে যাও তো এই বুকের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত রেখে ইমানদারের লাভ কি হইল যাও ফিরত যাও আমি এই বুক দিয়ে ইমানদারের রুহু দাহিল করতে দিতাম না করার জন্য আল্লাহ এটা তো সম্ভব না রে সাধারণ কোন বান্দা এটা করতে না ইমানদার তো সত্য আচ্ছা কি সে আল্লাহ বুকে হাত দিতি বুকের মধ্যে থেকে আওয়াজ আসছে বুক দিয়ে বলে রুকু নেওয়া যাবে কেন বুকে আল্লাহ রসুল কোরআন সুন্নাহ ওগুলার ভালোবাসা যাও না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাত দিয়ে দেখতে তো বলছে হাত দিবে দুয়া শিক্ষা আগ্রহী এসব সর্বপ্রথম তার চেহারার ভিতরে হাত দিয়ে দেবে দ্বিতীয় নাম্বারে চেহারার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে এই চেহারার ভিতরে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা রায় আছে এই কপাল এই প্রিয় হওয়ার জন্য জায়গা আছে আন্দ্রাই হাত দিলে কপালের কপাল ছিল কপাল ডাক দেখবো আন্দ্রাই এই বান্দার রুহু এই কপাল দিয়ে সম্ভব না আন্দ্রাই আমার আমার কাছে আল্লাহ রুহু তো বহন করা যায় না কেন বান্দা তুই কপাল দিয়ে ভাগ করতে না দুঃখের বিষয় মোটামুটি দুটি ওলা আছে একজন মাটিতে দাঁড়া বসছে 80% নামাজ দিতে ওটা রাখছে কিন্তু আর 20% টাকা আসলে ঘোড়াটা দিয়ে দিয়েছে কি মাইকে দেবে ওখানে বসে আজকে এটা করোনা আয়াত করলাম ওইখানে দেখলাম জুমার আলোচনার ভিতরে যে জাহান্নামবাসীদের কি আমরা প্রশ্ন করবো যে তোমাদের কি দুজনকে নিয়ে আসি তখন তার কি বলবো আমরা জানাবো দিয়ে দিয়ে আমরা কি আমরা কষ্ট হয়ে গেল তখন আল্লাহ আব্দাই এসে বলবো আব্দাই একটু অপেক্ষা করবো তাহলে কেন তুমি যেমনি ইমানদারের বুকে আর কপালে হাত দিছ ইমানদার তো এমনি মরতো না কারণ আমার নবী বইয়া দিয়ে এসছে যে কৌলি লাইলা হাইল্লাল্লাহ বা দাখাল জান্নাহ তারা একবার লাইলা হাইল্লাল্লাহ বলবো তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে শুধু লাইলা হাইল্লাল্লাহ অর্থটা কি বলতে মোহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বলছে ইমানদার কালমা পড়ে মারা যাবে এখন সম্ভব না ইমানদার তুমি এখন রুমু নিতে পারবা আমি বলার আগ পর্যন্ত অপেক্ষা করে এবার ইমানদারের কাছে আগ্রহী আসা লাগে দ্বীপের কয়টা ফেরত চলে আসছিল বেটা একটা আছে কোন জায়গা আরেকটা আছে মাথার কাছে এবার ওই নাকের আগার যে ফেরস্তা এ ফেরস্তার হাতের মধ্যে জান্নাতি মেসকুয়াম করার আতর আছে আতর আর মাথার কাছে যে ফেরস্তা এ ফেরস্তার হাতে জান্নাতি একটা টুকুয়া আপেল থাকবো কেউ কেউ বলে জান্নাতি তামার খেজুর থাকবো খেজুর তখন এই নাকের আগার যে ফেরস্তা এই ফেরস্তা তার কোনটা থেকে একটু মেষ বাম্বরের আতরের গ্রাম ছেড়ে দিব
ইমানদাররা কি আল্লাহর রাস্তায় মারা যায় না বেমানা যায়? ইমানদাররা কার রাস্তায় মারা যায়? কথা সত্য তো?
আল্লাহ কয় তারা আল্লাহর রাস্তায় মারা গেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত তোমরা এরারে মৃত কইও না আল্লাহ কি কইতাম বাল আহিয়াউন ইনদা মানুষের কাছে খাইয়া খাইয়া খায় ভিক্ষা করে আর কি হেয়ার হওয়ার ক্ষমতা আছে শর্ত হইল আমানার রসুল তার প্রতি ইমান আনতে হবে এক কথায় কি মানে আমরা কালেমা পড়ি না আমান তুবিল্লাহ ও মালাইকাতি ও কুতুবি ও রসুলিহি ওয়াল ইয়াউমি ওয়াল কাদরি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাআথি আত্মা বিষয় আছে এদের প্রতি ইমান শক্ত থাকে এই ইমানটা যদি টানা রাখতে পারে তারপর রুহটা কবজ করে দেওয়া হলো কবজ করার পরে আবার আপনি এসে কবরের মধ্যে যাবে যা যদি তার মধ্যে ফিরত দিবে কারণ কাল আহিয়াহুম এরা জিন্দা ও আল্লাহ এদেরকে অনেকে মরা বলে আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশুন যারা বুঝে না নিরুত যারা ইমানদার বান্দা আল্লাহর ওলিদেরকে মরা বলে এরা কি নির্বুদ যারা আল্লাহর ওলিদের হাত ধরেন হাত ধরেন বায়াতে রসুল গ্রহণ করেন আর তারা চিন্তা করে রাখেন আর তার নর্মাল কোন জায়গায় ধরেন নাই ওই জায়গায় ধরার মূল কারণ হলেও সঠিক পথ দেখবেন আপনি সঠিক পথে চলবেন কিন্তু ধরার পরেও সঠিক পথে চলেন না মানব দরকার আছে কিনা তাহলে আপনার নাইসা আবার তার মাঝে রুহুটা ফিরিয়ে দেবে ও আল্লাহ এবার দুনিয়াতে থাকতে সংসার করছে বিয়া করছে এবার কবরে তারা কি করব হ্যাঁ কবরে তারা কি করবে এ বান্দা গুলা কবরের মধ্যে ইউসল নুন নামাজ করব ওয়াই ইউজা কোন আল্লাহর পক্ষ থেকে তারা খানা পাই না শরীরের শরীরের কথা কথা শুধু সাদা না একটা উড়ে সত্তরটা করে মামা করব সত্তরটা করে এ সত্তরটা আমার ভিতর দিয়ে আল্লাহকে ঘুরে শরীর দেখা যাবে নবী শরীর না বস্তুর উপর দিয়ে হাতি দেখা যাবে হাতি উপর দিয়ে জান্নাতে ঘুরে মজি দেখা যাবে মজি এই সুন্দর সুন্দর বউ ভাইয়ের মুরু যদি ইমানদারে আমার মিলে এই হাদিস শরীফ নবী জিজ্ঞাসা দাও ভাই কারণ শোনার পরে নবীর দরবারে মহিলার আসতেন পর্দার আড়ালে থাকতেন তো মহিলার আল্লাহ রসুল ইয়া রাসূলুল্লাহ আমরা দামের এত ভালোবাসি তা আমরা যদি আমরা দামের লোকে দিত না যে জান্নাতে ভুল করে দিব তার ভালোবাসা লাভ নাকি আল্লাহ রসুল বলছে তোমরা কান্না করার কোনো কারণ নাই চিন্তা করো না তোমরা এ জান্নাতি শত্রুটা ভুলের অংশ না এ জান্নাতি শত্রুটা ভুলে সরকারি তোমরা বানাই দিচ্ছে আগাম করে কেউ যদি গৌরে মাইয়া যাবে টাইম অঞ্চল থেকে হবে সাবধান হয়ে দাম গৌরকে আগে আগে মাইটা মেরে বিরান তার না বাবু রে ধরে তুমি বেশি তুলে নিও না এনে মাফত করে দিই আমি চিন্তা করে সাইয়ার গো কড়া জানা দিব কড়া সরকার কেডা আমরা গো দুনিয়া যদি একটা দিয়ে কবরে দাম আচ্ছা গো যদি আদেশ করে আমার একটা তিন মাস দিল তোমরা একদিনটা করে দিয়ে আবার
বউ আছে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বউ আল্লাহ যেন আমাদের সবাইকে ওই বউ পাওয়ার তৌফিক দেয় সারা সমবয়সী তার স্বভাবের মতো যা হয়
আমি যা বলছি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করছি আগেই বলি যেটা ভালো লাগবে গ্রহণ করবেন ভালো না লাগলে গ্রহণ করবেন না কোরআন তালাওয়াত তাহলে এটা করলে ইমানদার কি দাদা হয় রুহু দাদা হয় কেন করবে না কি দাদা হয় কে ওই যে করছিলাম না বিক্ষ অনুযায়ী তো হইব আমরা আওয়াজ অনুযায়ী কথা বলি একবার আমি আওয়াজ যেমন নর্মাল করে দিব একবার একবার দুই চা দেখে মাছ খালি কোরআন তেলাওয়াত করলে ইমানদার বান্দা রুহুটা কানা হয় রুহু হুজুর আমরা তার কোরআন করতে পারি না এখানে বাড়া আছে মাদ্রাসা ছাত্র সারা আম জনতা অথবা জেনারেল শিক্ষিত 50% আছেন কোরআন শরীফ পড়তে পারেন অনেকে আছেন গত এক বছরে কোরআন শরীফ ধৈর্য দেখেন নাই অনেকে আছেন আর অনেকে এখন ধৈর্য দেখছেন খুইয়া দেখেন নাই আর অনেকে আছেন গত রমজানে পড়ছে এই পর্যন্ত আর করেন এই আপনারা কথা বলেন কথাগুলো কি সত্য না মিথ্যা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেয় কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয় ওই সন্তান তার বাবার বুকের ভিতরে পাড়া দিয়ে খুঁজে রাখতে হবে নাউজুবিল্লাহ নাই কেন জানে আর তাওয়াকে আপনাদেরকে শোনাই হাদিস শরীফে এভাবে আসছে যে পুলসানাদার পারে যাওয়ার পর ওই বান্দা তো কবরে তিনটা প্রশ্নের জবাব দিছে পুলসানাদার পারে যাওয়ার পর বান্দাকে দাঁড় করে দেওয়া হবে বান্দা কোরআন তেলাওয়াত করো তুমি মুসলমান যখন করতে পারবে না ওই বান্দাকে বলবে পারো না কেন বলবে আমার মা বাবা আমার সন্তান তখন আমি আমার কারে দোষ দিব মা বাবা আপনার সন্তান কারে দোষ দিবে আপনি মা বাবার এবার আল্লাহ করে ফেরেশতা দাও তার মা বাবার করে দিয়ে আনবো তার মা বাবার করে দিয়ে আনবো দেখো তো এটা তোমার সন্তান হয় না কোরআন পড়তে পারে না কেন পড়াইছো না এবার বাপে কি করবে আমি আমার কাজ করলে আপনার তার মা বাবা পড়ালে আপনার ইচ্ছে ছিল আল্লাহ আমি না মাফ করলাম আপনারে সন্তানকে কোরআন তালা থেকে দূরে রাখার জন্য কিন্ডার গার্ডেন প্রক্রিয়া চালু করে দিয়া আপনার ভিতরে কোরআন তালা থেকে দূরে সরাই যদি আমাকে কিন্ডার গার্ডেন থাকে ওনাদেরকে বললেন বলে স্বামীরা বলছে কিন্ডার গার্ডেন থাক অসুবিধা নাই তবে ছোড়া মানে মুক্ত করা করানোর পরে ভালো সময়টা দেয় কথা বল না কেন থাক কিন্ডার গার্ডেন দরকার আছে কোন ডাক্তার অনেক দরকার নাই কোন ইঞ্জিনিয়ার তো দরকার নাই আছে সব হইব এক কোরআন আছে কথা কম কথা কইতে কথা ঠিক আছে তো বলে বাবা তাহলে মাও পড়াইছো না এবার কইলি কুসেরাটা কেমন হবে শুনো আমি আমার ধ্যান আছে জ্ঞান এই কান যেমন কুসেরাতে নিষ্ঠ হবে কিন্তু এই কুসেরাতে নিচে জাহান্নামের ভিতরে নিকৃষ্টদের জাহান্নাম হাবিয়া ওই হাবিয়া জাহান্নামে কুসেরাতে নিচে হাবিয়া জাহান্নাম কোথায় কুসেরাতে নিচে কেউ যদি কিঞ্চিত পরিমাণ এর টঙ্কায় হয়ে যাবার জাহান্নামের একবার নিচে আল্লাহ নবী কয় আবার কই বাস আছে জাহান্নামের উপর শোয়ে দিব লম্বা করে পা থাকবে এক মাথা হাত থাকবে এক মাথা আচ্ছা কম তো জাহান্নামের আবার একটু সূত্র বর্ণনা দেই জাহান্নাম উপর থেকে নিচে একটা পাথর ফেললে নিচে দেয় বোঝাইতে 500 বছর লাগে কর না কয় বছর লাগে জোরে কথা বলেন কয় বছর লাগে 500 বছর নবীজি কয় যে 500 বছর রাস্তার নিচ থেকে জাহান্নামের যে আগুনের কুণ্ডলী জিব্বা আছে এর উপর লেন লাগে আজকের মাহফিলের তিনি সম্মানিত প্রধান অতিথি এবং এই আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি আপনাদের এক নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান
জনাব মাঝহারুল ইসলাম মিজি সাহেব উনি এসেছেন আপনাদের কাছে দোয়াও চেয়েছেন ওনারা মাহফিলে থাকার দরকার আছে কি আসেনি এদিকটা গেল আর আলহামদুলিল্লাহ দেখছেন আমি এরা মাহফিল ঠিক আছে দিদা দরকার আসেনি ওনারা আমাদের এই খেদমত গুলা যেন সবসময় করে দেখতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন মোটামুটি প্রত্যেকটা কাজে মসজিদ বলে পর্ব সে আমেন সাহ মসজিদ বলে পর্ব একটু তারা দিকে খেয়াল রেখেন নিচ থেকে যে আগুনটা ধরাইবো এই আগুনের যে দিব্যা আলো দিব না ওই যে ফুলসেরাতের উপরে আসতে বাবা যেভাবে কোরআন ভিতরে কোরআন শিখাইছে না এ ব্যাপারে যে উত্তরে শোয়াইলে পেটের ভিতরে ব্যাগের ভিতরে আপনি চাউল দিয়া এটা আগুনের উপরে দিলে তেমন ভাবে ফুটে অনেকে চিন্তা করছে আমরা বাপে আমরা গ্রহণ করাইতে না আমরা বাপের দুটো ভাড়া দিয়ে আমরা রাখতে পারছি আল্লাহ নবী কয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে ওই সন্তান কোরআন না শিক্ষা গ্রহণ করার কারণে বাপের বুকটা ছাড়া দিলে বাপ পুত্ররা নিন্দা হবার দান না করে কথা বলছেন এই জন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা তো না কোরআন পড়ানোর বয়স হয়ে বাসকে দেখে না অনেকে আছে এখনো অনেকে মুরব্বী হয়ে গেলে দেখেন আল্লাহ নবী কয় তারা সুযোগ দেয় না তার একটা সুবর্ণ সুযোগ আছে সুবর্ণ সুযোগটা কি আপনি নবী আমরা দেয়াবেন না একবার আল্লাহ নবী শিখিয়ে দেয় যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন শিখার আগ পর্যন্ত যদি কোরআনের এক একটা হরফের দিকে তাকায় থাকে তাদের আমল আমার মধ্যে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ এক সাহাবি ছুটে যাওয়ার পর সব যেতে নষ্ট হয়ে পিছন থেকে হাত রাখে রাসূলুল্লাহ মায়ার নবী আমার তো দুইটা সুগন্ধ আমি তো কোরআন শরীফের দিকে তাকাইতাম ভাবতাম না তাহলে আমার সব দিব কেমনে সাহাবি ডাক দিয়ে একবার নবী গো ইয়ার সুরাল্লাহ নবী গো আমি তো দুইটা সব দিয়া দেখি না আসলে সাহাবাই কারণে দিয়া উম্মতে মুহাম্মদীর মধ্যে তারা করতে পারতো না তোকে ব্যবসা দেখবো বুড়া হয়ে দাওয়ানের ঘরে আমার নবী উম্মতের পয়সা আলাদা করে নিতেছে সাহাবি ডাক দিয়ে তো ইয়ার সুরাল্লাহ আমার তো দুইটা সুগন্ধ আমি তো কোরআনের হরফ দেখব না আচ্ছা নবী জামানের ভিতরে কিন্তু আমার আমরা তো বই আকারে কোরআন শরীফ করি না কিন্তু আসিল পাত্র ভিতরে লেখা আসিল উনের সামনে লেখা আসিল গাছের ভিতরে লেখা আসিল সাহাবাই কারণ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারা কেমনে কোরআন তেলাওয়াতের সওয়াব দিব আল্লাহর নবী কয় কোরআন তো তাকাইতেও পারবা না কোরআনের হরফের দিকে না তাকাইও কোরআনের মহাবত অন্তরের মধ্যে রাখি আমার আল্লাহ তোমারে কোরআন তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মসজিদে আমি যখন পাঁচ বছর নামাজ কাটতে করতাম আমি তো বুঝি এবার কি কান দেখি কান্দেন কান পাঠাবে না কান পাচ্ছে বুঝতেছি তার আবেগটা আমি যদি কোরআন শরীফ পড়তাম পারতাম
রমজান মাসে হলে একে শত্রু এক কথম দিলে শত্রু প্রথমে সবাব কাকা আমি তো প্রথম ভারি না আমি কই তো পারেন না আপনার একটা কৌশল আছে সাইয়া থাকলে সবাব আছে খুশি হয়ে গেছে কি হয়ে গেছে খুশি হয়ে গেছে সাইয়া থাকলে সবাব হ্যাঁ সাইয়া থাকলে একটু সবাব আছে এবার আমি এই অল্প কিছুদিন আর বাসরের নামাজের সময় মসজিদে শান্তি করতে আমি কবে দিয়ে যাই মসজিদে বইয়ে বইয়ে অন্য পড়া দিয়ে যাই আমার একদিন লাগবে উনি আমার খুব সুন্দর হালুয়া বানায় আমার বাড়িতে দিকে বসে গেছে আমার পর আমি কুইয়া দোয়ানের পরে আমি পুরাটা কোরআন ছবি বের করে এই এক বছরের ভিতরে পাঁচবার শুধু সাইয়া সাইয়া করতে গায়া ধরে সাইয়া সাইয়া গেছি এমনও পাবলিক আছে ওরা যদি পর্ব দূরের কথা এই পুরাটা কোরআন শরীফের প্রত্যেকটা পৃষ্ঠা সাইয়া সাইয়া গেছে উনি ওখান দিয়ে চলে যাচ্ছেন যাওয়ার সময় উনি যখনই কবরস্থান দেখতেন উনি জিয়ারত করতেন কেন আল্লাহ উনি কইছে জিয়ারত কি এগুলো জানেন মৃত্যুর কথা স্মরণ ওনা জিয়ারত করেন জিয়ারত যখন করতেছেন উনি তাকে দেখতেছে এ এলাকার সব কবরবাসী কবরের তাকে ঠিক আছে কিন্তু উনি যে কবরের সামনে দাঁড়ায় রয়েছে নতুন একটা কবর এই কবরের ভিতরে যে ব্যক্তি এটা একটা সাধারণ হাব্বিক কাকুরিয়া এর কবরটার ভিতরে নাগা সুন্দর একটা ব্যবস্থা কিছু বানালাম কিনেন না বেড়ার কার রসিল কি কাকটার কথা কাকুরি এবার আল্লাহর নামাজ পড়া জিয়ারত পেরা কবরের সামনে দাঁড়ায় সেই ব্যক্তি চুরি মানুষ আছে না এর কার কবরস্থান সামনে যে ব্যক্তি চুরি দেয় কোন মানুষের ঘরে দরবার ভিতরে গেলে একবার দুইবার তিনবার সালাম দিবেন না ভক্তের মুখে দেবেন নবীজি কয় মা বাবার ঘরের মধ্যেও সন্তান বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না ভাইয়ের ঘরের মধ্যেও সন্তান বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না আল্লাহর সালামের জবাব না পায় পেছনের দিকে ফিরে চলে যায় হঠাৎ করে পেছন থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব পায় আল্লাহর উনি রাগ কইরা পেছনের দিকে তাকায় না মহিলা আবার সালামের জবাব দেয় আবার আল্লাহর উনি পেছনের দিকে ফিরা তাকায় না আবার সালামের জবাব দেয় আবার পেছনের দিকে ফিরা তাকায় না তিনবার সালাম দিলেন তিনবার জবাব দিলাম এখন জবাব আপনি আমারে ফিরে দেন না কে গো আপনি কেন আমার বাড়ির সামনে আসছেন উনি কয়ে সালামের জবাবটা কেন দিছেন না কারণটা বলেন মহিলাকে আমি নামাজ পড়তেছিলাম আপনি যখন সালাম দিছেন আমি আমার নামাজ করে আগে গুরুত্ব দিছি তারপরে সালামের জবাব এবার ডাক দিয়ে তো মহিলা একটাবার বলো না তুমি আমার সালামের জবাব দিয়ে এখন দিছ তোমার স্বামী কোথায় ওর আমার স্বামী ইন্তেকাল করেছে আমার স্বামী কবরে ও মহিলা তোমার স্বামীর কাজ কি ছিল বলে আমার স্বামী ছিল একজন কর্মের কাতরিয়া আমার স্বামী ভালো কোন কর্ম করত না মহিলার কাছে আল্লাহর ওই ডাক দিয়ে কয় মহিলা তুমি বলো না তোমার স্বামীটা একজন কাতরিয়া ছিল তোমার স্বামীর এমন কোন ভালো কাজ আছে কিনা তুমি আমার বলো যদি তো আমার স্বামী একটা মূর্খ আমার স্বামী কোনো ভালো কাজ করবো দূরের কথা আমার স্বামী তো একটা কাতরিয়াই ছিল আমার স্বামীর এমন কোন এলেন কালাম ছিল না আল্লাহ
نبي نو كاتي
নবীর নৌকাতে আয়, ওরে দুপকাঠের নৌকাখানি, দুপকাঠের নৌকাখানি, যাই বইয়া যাই পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানি যারা তারা ঘোষণা কর আমি নবী না মানে যারা বিমান তারা, আর ওই নদী পথে যাবি, ওই নদী পথে যাবি, আয় কে কে আয় পার কে যাবি নবীর নৌকাতে আয়, আল্লাহুম্মা la ilaha illallah la
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بندر يا ما আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, এখন আর ডাইনে বামে যাব না। আমি আপনাদের কাছে আরেকবার জানতে চাই, আমরা যতই আল্লাহর জিকির করি না কেন, আমরা কিন্তু একবারে মাসুম বালা মানুষ না। আমরা সবার জীবনে কিছু না কিছু গুণা আছে, সবার কথা জানি না। আগানগরের মানুষ যদি স্বামীদের গুণা দেখতেন, আমার মা পীরের মধ্যে বক্তা বানায় বসাইতেন না। আপনারা বাবার গুণা যদি আপনার সন্তান দেখতো, বাপরে বাপরে পরিচয় দিত না। আপনি সন্তানের গুণা যদি আপনার মা দেখত, আপনি পুত্রে পুত্রিয়া পরিচয় দিত না। বাবারে এই জীবনের গুণা গুণা লইয়া আল্লাহর কাছে যদি আপনি যান, আপনি কোন জবাব দিতে পারবেন না। আমার আল্লাহ কয় বান্দা, ওই জীবনের গুণা গুলা মাফ করে কবরে আসো, আমি তোমার জান্নাত প্রদান করব। ও মুসলমান, জীবনের গুণা গুলা কেমনে আপনি মাফ করাই দেন? আল্লাহর নবী কয় আছে, পালাতে নবী জিক্রুল্লাহ, জীবনের গুণা গুলা মাফ করার মাধ্যম হলো আল্লাহর জিকির। যদি জীবনে গুণা থাকে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোন দাবি নাই। জবানটা ছেড়ে দিয়ে গুণা মাফ করানোর আশায় একটু মহাপথে আল্লাহর এসনে জিকির করেন। Allah, Allah.
চোখের পানি মা বাবার জন্য এখন আসবে কিনা জানি না। আল্লাহ ঘরের মধ্যে গেলে মার পুরান কাপড়টা দেখলে সন্তানের চোখের পানি দিবায়া বায়া পড়ে, আব্বার পুরান রুঙ্গিটার দিকে তাকাইলে সন্তানের চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। পরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। আল্লাহ তাকে দেখেন যাদের যাদের মা কবরে, যাদের যাদের আব্বা কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুরের বংশ যারা কবরে, প্রত্যেকের কবর তার নাজাতের ফয়সালা করো। আমার একজন মুরব্বী দোয়া চাইতেন ওনার শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ ওনার শ্বশুর শাশুড়ির কবর মঞ্জুর করে না, আল্লাহ বিশেষ আমরা যারা হাত বাড়াইলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও। বিশেষ করে আজকে 61তম বার্ষিক মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়ারা সহ যারা উপস্থিত হয়েছেন শ্রোতা মন্ডলীরা, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ বাংলাদেশের জমিনে তাদের মা স্ত্রী পুত্র সন্তান রাইখা দিয়া তারা বড় কষ্ট করে, প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট আছে, চাকরির ব্যবস্থা করো আল্লাহ, অনেকে অসুস্থ সেবা দান করো আল্লাহ, বিশেষ করে প্রত্যেক প্রবাসী আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনের হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো, মা বোনদের মনের প্রত্যেকটা নেক নেক আশা তুমি পূরণ করো। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেমদের জুলুমের শিকার, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত বরকত দান করো, আবাবিল পাখি পাঠাইয়া যেমন ভাবে তুমি মুসলিম জাতিকে রক্ষা করেছো ফিলিস্তিনের মুসলমানদেরকে তেমন ভাবে রক্ষা করো আল্লাহ। বিশেষ করে পড়িয়া আল্লাহ এই জান্নাতের বাগানে যারা বসেছে জানিনা তার মনে কি আশা, প্রত্যেকের মনে মনে এক আশা গুলা পূরণ কর আল্লাহ। মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রোজায় রাসূলুল্লাহ নসিব করাইও আল্লাহ। আল্লাহ যদি মক্কা মদিনা না দেখা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা বলে কানবে, মনে বড়
আশা ছিল যাব মদিনা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মদিনা যাইতে চাই তোমার কথা ডাক দিয়ে বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের আখিরি বাবা আমি মধুর কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে একটাবার বলেন বাবা আমরা মুনাজাত করে দোয়া করলাম দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে বসবাস করে আল্লাহর বান্দা ওই আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দেশের মধ্যে যখন বসবাস করে ওই আবু আব্দুল্লাহ নামক বান্দাটা বসবাসরত অবস্থায় সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই দুনিয়া জমিনের মধ্যে আমি বসবাস করি আপনি আমাকে বসবাস করাইতেছেন কিন্তু আমার এমন একটা মায়ের গর্ভের মধ্যে পাঠাইছেন আমার এমন একটা বাবার গর্ভের মধ্যে সন্তান বানিয়ে পাঠাইছেন আল্লাহ আমার বাবার জন্য নেশা কর আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন নেশা করে করে বেড়ায় আল্লাহ জানি না আমার বাবা এই দুনিয়ার জমিন থেকে কবরে যদি যায় আমার বাবা কবরে যাওয়ার পরে কেমন জানি থাকে কারণ যারা মজবুর তারা নেশা করে এই মানুষগুলা কবরে যাওয়ার সময় কবরে যাওয়ার পর ভালো থাকতে পারে না ওই সন্তান আমার আল্লাহর সাথে দোয়া করে আল্লাহ আপনি আমার আব্বা তারা হেদায়তের পথ নসিব করেন আমার আব্বা যেন মদ খাওয়ার পরেও দুনিয়ার সমাজের মধ্য থেকে ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায় ওই সন্তান বারবার তার বাবার জন্য দোয়া করে কারণ সন্তান জানে আত্মা তাকদীর লা ইয়ানতাযির মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদুয়া কেউ যদি দোয়া করে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় পাশে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে এটাই তো কথা কিন্তু সন্তান শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাপে মদ খায় আপনি আমার আত্মা বান্ধে মাফ করে দেন আপনারা বলেন বাপের দোয়া যেমন ভাবে সন্তানের জন্য আল্লাহ কবুল করে সন্তান দোয়া করলে আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করতে পারে কি পারে না মানুষ বলেন পারে কি পারে না ওই সন্তান বারবার দোয়া করে এখন রাত্রবেলা তার আব্বা যান নেশা করে বাড়িতে আসার পরে দেখতেছে তার সন্তানের ঘরের মধ্যে মিটমিট করে মোমবাতির আলো জ্বলতেছে আব্বা যান সন্তানের ঘরের দরজার মধ্যে কান্তা লাগিয়ে শুনতেছে তার সন্তান তার জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বাপ মদ খায় মদ খাওয়া ভালো জিনিস না এটা হারাম কাজ আল্লাহ আমার আব্বা দ্বারে আপনি মদ খাওয়া থেকে ফিরাইয়া আনেন রাত্রবেলা যখন আব্বা নেশা করে আইসা দেখছে এই সন্তান দোয়া করছে আব্বা গানটা নিয়োগ করছে আল্লাহ আর কোনোদিন আমি মদ খাইতাম না আর কোনোদিন আমি নেশা করতাম না আর কোনোদিন আমি হারাম কাজের মধ্যে যাইতাম না আর কোনোদিন বাজে কাজের মধ্যে যাইতাম না সন্তান যখন বারবার দোয়া করছে আব্বা গানের মনটার মধ্যে বড় মায়া লাইয়া গেছে ওই সন্তানের আব্বা দান নিজে নিজে তার মাঝে একটা এরাদা করে ফেলেছে আল্লাহ আমার ভূতের ভেতর আমার জন্য দোয়া করে আমার ভূতের দোয়া করার কারণে আমি আপনার কাছে তওবা করতেছি আর কোনোদিন আমি হারাম খাবার খাব না আর কোনোদিন নেশাদ্রব্য পান করব না ওই আব্বা দান বাড়ির মধ্যে যাইয়া যখন নেশাদ্রব্য অবস্থায় ঘরের মধ্যে ঘুমাইছেন ঘুমানোর পরে ওই আব্বা দান আল্লাহর কুদরতের খেলা করে ওই ঘরে ঘুমানোর সাথে সাথে পরের দিন সকাল তারা আর চোখ খুলে তাকাইতে পারে নাই আর চোখ খুলে তাকাইতে পারে নাই কারণ আমার আল্লাহর পরে
করিম তার রূহটা কবজ করে ফেলেছে। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, এলাকার মানুষ চিন্তা করতেছে আর বলতেছে এ তো ইন্তেকাল করেছে কথা সত্য, কিন্তু রূহটা তো জান্নাতে যাইতে পারবে না। বলে কেন জান্নাতে যাইতে পারবে না? কারণ তার কাজ ছিল নেশা করা, নেশা যেহেতু নেশা করা তার কাজ ছিল, জান্নাতের মধ্যে যাইতে পারবে না। দেখেন আপনাদের এলাকার মধ্যে যখন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আপনারা ওই মানুষ গুলা মারা যাওয়ার পরে মানুষকে আসার সময় কয় না, আরে আমরা ধর্মকে মারা গেছি, এবার কেমন কবর যাওয়ার পরে তার কবর অবস্থানা কেমন চাই কয়নি? বলে কি বলে না? ওই মৎপুর ব্যক্তি যারা মাটি দিয়ে আসার সময় এলাকার মানুষ ঠিক কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুলো সমালোচনা করে, আল্লাহ এ লোকটা তো নেশা করছিল, ও আল্লাহ এ লোকটা মারা গেছে, লোকটা জানি কবরে কেমন আছে, লোকটার কবরে জানি কঠিন আঘাত হইতে, তিনি কি হইতে তিনি নেশা করছে। সবাই দিনের বেলা যাহা চিন্তা করে রাত্র বেলা সত্যের মাঝে তার তাহাই ঘটে। ইবনে সিরিন নিজেই বর্ণনা করতেছেন, হা দিনের বেলা কেউ যদি বা নিজে নিজে চিন্তা করে তার রাত্রবেলা স্বপ্নে তা সংগঠিত হয়। দিনের বেলা চিন্তা করছে আল্লাহ লোকটাকে জান্নাতিরা জাহান্নামে আমরা জানতে চাই, আর ভাগ্যের নির্নাম পরিহাস এলাকার মানুষগুলা রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে বেলা নেশা করছে মৎপুর ব্যক্তি মরার পরে ওই বেলা জান্নাতের সুন্দর সুশীতল ছায়ার ভিতরে ঘুরতেছে মৎপুর জান্নাতি। অবাক হয়ে গেছে, অন্যদিন ফজর নামাজের মুসুল দিয়ে দপ্তর, এদিন ফজর নামাজের মসজিদ ঘুরছে তো ঘুরছে, বারান্দা তো জায়গা নাই, কি লেগে মাঝু বেড়া হারা জীবন শেষে মেলা দিন আপনার থেকে শিখে মসজিদের মধ্যে আইসা নামাজ পড়া দিনাম সবরে কোন সাত জি আমরা রাখা দাদা মত খাইছে কথা সত্য, বেড়া দিয়ে রান্নাতে ঘুরে আমরা দেখছি কো এগুলো আমি স্বপ্ন দেখছি আর কোন কি বলে হ্যাঁ। এবার যখন এই প্রশ্ন করে আরেকজন আত্মীয় তুলকে আমি দুইটাই দেখছি, এবার পুরা মসজিদের মুসল্লি সবাইকে আমরা একই অবস্থা দেখছি, এবার আমরা সারা জীবন মত খাইছে, এবার আমি মদ খেয়ে ইন্তেকাল করার পরে এখন জান্নাতে ঘুরতে দুধ কারণ রাখুন ধৈর্য ধরেন ফজর নামাজ পড়ছেন। এই আলেম সবার যারা খারাপ তারা জানেন ইস্তেফার অনেকটা নামাজ আছে, ইস্তেফার নামাজ মানে জানাতে ব্যবসা করবেন ইয়া করবেন মানে এরা বালানি সামনে লেগে ইস্তেফার করবেন, আপনি যদি ইস্তেফার করতে পারেন আপনি বলছেন মানে এরা বালানি করেন আপনার ব্যবসা করবেন, এই ব্যবসার উন্নতি হবে না না হবে ইস্তেফার করলে আপনি বুঝতে পারবেন ইস্তেফার কেমনি করে বুঝছেন মিনিমাম তিন মাস হারাম খাওয়া যখন হারাম যে ব্যক্তি হারাম খাই ব্যক্তি কি ইস্তে খাওয়া বিষয় এটা বুঝতে না মানে হারাম পর্যন্ত বুঝার কি আসেন এলাকা এলাকা নাই বাংলাদেশ বুঝছে না যদি থাকে তাহলে এই ব্যক্তি ইফতেখারা করলে যা চিন্তা করবে আল্লাহ আমি তো ব্যবসা করতে পারবো আমার এটা জিজ্ঞাসা করবো আল্লাহ তোমার বাড়িতে দাও আসলে নামাজ এই হবে বলে আমার বাপরে নেশা ছাড়তে বলেন আল্লাহ আমার বাপরে নেশা ছাড়ার ব্যবস্থা করেন হেদায়েতের পথে খান, যখন এই দোয়া করছে ওই বাবারা রাত্রবেলা দেখছে দেইটা ওই আপা ওই দিন সকাল হওয়ার আগে দেখার পরে মনে মনে নিয়োগ করছে আমার পুতে যেহেতু আমার লেগে দোয়া করছে আমি আর জীবনে নেশা করতাম না,
তারা কিন্তু শুধু নিয়ত করছে এদিনও নেশা পেরাইছিল এদিনও নেশা পেরাইছিল রে বাবা মুসলমান রে ও নবীর উম্মতের দয়রা নেশা কইরা আসছে কথা সত্য কিন্তু নিয়তটা কি বালা ছিল না খারাপ আপু আমার তো নিয়ত ছিল আর কোনদিন নেশা শুধু একমাত্র একটা ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে আমার মুসলমান বাবা জিরা এজন্য আপনি দুনিয়াতে এমন একটা নেক সন্তান রেখে যান যে নেক সন্তানের দোয়ার কারণে আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াব হইতে পারবেন আর যে নেক সন্তান আপনি বাবা মা ইন্তেকাল করার পরে আপনি বাবা মার জন্য খাস করে করে দোয়া করতে পারে আর আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় করেন সুবহানাল্লাহ আপনারা এখন থেকে আম্মা করে বেশি বেশি করে খেদমত করবেন আমি যেখানে মাহফিলে যাই আমার সবাই একটু ইঙ্গিত দিয়ে দেয় মা বাবার ওয়াজ করবার লাগা আমি জানি না এলাকার মধ্যে কত মানুষ মা বাবার ভক্ত কত মানুষ মা বাবার প্রেমিক বরকতের আমরা সবাই তো মা বাবা ভক্ত মা বাপরে ভালোবাসে মা বাপরে মহাব্বত করি মা বাপরে সম্মান করি আবার এমনও শুনতে যাচ্ছে মা বাপরে পূজা করে দিছে আচ্ছা আমি মা বাপ আপনার সাই ফাঁস বাইরে দুজন মা বাবা ঘর ছিল না আপনার ফাঁস বাই কেটে মা বাপ সুদে করে দিল মা বাপকে সুদে এসে কষে না বউর কথা শুনে যে তুমি নি মার বাপের একটু তোমার মা বাপকে তুমি খাওয়াই দেয় তা তোমার আর চিনতে যে কি করছে এ বউর কথা শুনে আসলে তো বৃদ্ধ কথা সাই ফাঁস বাই করে দেবো ভাইও আমি যাকে খাওয়াইতে পারতাম না আমি একা ভিক্ষা খাওয়াইতাম আমার ঘরে 10 দিন আমার ঘরে 10 দিন অমুকের ঘরে 10 দিন 10 দিনের থেকে 11 দিনের দিন যদি মা বাপ ঘরে না ইমিতে পাই দেখে আমরা ঘরে খারাপ নেই কথা বলে কেন আমার কাছে সরাসরি দেখবে কোন দিয়ে টাইমটা অবস্থা খারাপ হুজুর আমি কিচ্ছু চাইছি না আমি যদি আমার সুস্থ শ্বশুর বাড়ির দিকে আমার এলাকার ভিতরে আমার আমার কাছে আইয়া দেন শুধু আমার মা করে রাখতে আমার খাওয়ার দরকার নাই যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ দিয়া বলছে আপনার মাপ ফিরে দিতে ততক্ষণ পর্যন্ত ভাব পাইলেন না কারণ আল্লাহ নবী কয় সাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় এক পরের ভিতরে মা বাপরে ভয় দেন সাইর ভাই এলে সাইর ভাইয়ের ঘর থেকে আপনার রকমের তরকারি এনে দিবেন কারণ পুরা বয়সে মা বাবার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় কখন কুমড়া খাইতে মন চায় মা বাপ বলতেও পারে না সুতের ডরায় কারণ সুতের খাতায় খায় তো কথা কন্যা কেন পুত্রের ভয় পায় এখানে বলে না আর আল্লাহ নবী বলে কেয়ামতের আলামত কেয়ামতের আগে সন্তানরা সন্তানের ইনকাম যখন মা বাপ খাইব তখন এই মা বাপ সন্তানের ডরাইবে কারণ ভূতের কিছু করে এর লেগে আমরা মারা মারাতে মনে দয়া করতে আমি আবার মারতাম খানার ব্যাপারে আমার বাপের কোনো কিছুতে যেন আসিয়ে না হয় খানার ব্যাপারে যেন দুই কেজি আনার পরে আরো দুই কেজির দাম দিয়ে দিচ্ছি আরো দুই কেজি বাড়াই নিতে এ ফোন দাদা কি হচ্ছে বেশি করে 1 কেজি 20 কেজি দিয়ে দেবে উমা 2 কেজি ভরে দিন আমরা 10 কেজি বেশি দিয়ে দেবে আচ্ছা কমছে আমার দাদা খাইছে আমার কইমা গেছে যেদিন 10 কেজি আনছে এদিন উমানের এক দাঁড়া 12,300 টাকা বিকেশে ভালোছে হুজুর আমার আম্মা লেগে দোয়া করে বুঝতে কি আইসে না বেশি আছে
হাদিস শরীফে পড়ছি কেউ যদি তার মার জন্য বাবার জন্য এক দেরহাম খরচ করে বিভিন্ন জায়গায় দান সৎকার করার চাইতে বেশি সওয়াব পরিবারের জন্য এক দেরহাম খরচ করা বিভিন্ন জায়গায় দান সৎকার করার চাইতে বেশি সওয়াব আর মা বাবার জন্য যে সন্তান বেশি বেশি খরচ করে আমার আল্লাহ তার রিজিক বাড়ায় দেয় আগে সন্তান 60 লাখ 7 লাখ ইয়ার গাড়ি এখন 45 লাখ গোয়াকার আপনি গোয়া কিতা করেন কি আপনি চালাইয়া গোয়া আসি আসি আল্লাহ দোহাই পাল্লা আপনার পাল দিয়ে আমার সামনে দেন এই মুহূর্তে জিব্বা লাগে আপনার পাল আমি পরিষ্কার করে দিব তবু ওয়াদা করবেন আর কোনদিন মা বাপের মনে কষ্ট দিতেন না ওয়াদা করবেন আর কোনদিন মা বাপ যদি দুধা খায় আম্মা বাবার আজকে দুধা থেকে আলাদা কইরা ডাক দিয়ে তোবেন সাইবাই খাবাইলে খাওয়াইবো না খাওয়াইলে না খাওয়াইবো আপনি মা আমরা ঘরে ভাত খাইবেন বউয়ের লোকে ঝগড়া কইরা ভাইয়ের বউয়ের লোকে ঝগড়া কইরা মা বাপরা দুধা করে দিয়ে থাকলে আপনি ফুট না আপনি এক নাম্বার হুদরা বিশ্বাস করে আমার বউ মরলে আমি বউ পাইতাম না কিন্তু আমার বাপ মরছে এলাকা সাফাইয়া আপনি দিয়ে বসে তোর বাপ মরছে দিতে চান তোর বাপ অসুবিধা অসুবিধা নাই হুজুর আমার মা মরণের পরে আর ঘুরে দিয়ে সাথে দিয়ে বসে বাবার কান দিচ্ছে না তোর মা মরে গেছে আমরা মা রাখি হুজুর বউ মরার পরে কেউ আর ঘুরে বসে না যে তোর বউ মরে গেছে আমরা বউ রাখি বউ মরে গেলে বউ যদি চলে যায় মা বাবার গুরুত্ব দেওয়ার কারণে অসুবিধা নাই কারণ আমার জান্নাত আমার মা বাবা আল্লাহ নবী কয় আম্মা আব্বার কবরের মধ্যে চুম্বন করলে জান্নাতের চৌকাতে চুম্বন করে স্বভাব পাওয়া যায় সন্তান তুমি মা বাপরে আমার অত্যাচার করে থাকো মা বাপরে ভুজা করে দিয়ে থাকো এখান থেকে বাড়িতে যা মাপ চাইবা পারলে মার পায়ে সীমা দিবা মার পায়ে সীমা দিলে সন্তানকে আল্লাহ নবী বলেছে জান্নাতের চৌকাতে চুম্বন করার স্বভাব পাইবা জুড়ে বলেন সুবহানাল্লাহ অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা আছে তার বাড়িতে মার পাই বলে মা হুজুর যারা বাড়িতে বাপ আছে তার বাড়িতে বাপের পায়ে বলে মাপছে হুজুর আমার মাও নাই বাপও নাই আমি কার পায়ে বলে মাপছে কার পা ধরে মাপছে সন্তান মা বাপ যদি কবরে থাকে মাপ সবার সুযোগ নাই আপনি যদি আপনার মারে আপনার বাপরে মাসে 1,000 টাকা করে খাওয়াইতেন 12 মাসে 12,000 টাকা লাগবে অসুস্থ থাকলে অসুস্থ মা বাবার ওষুধ করে খরচ যদি চালাইছেন আপনার মা বাবার ওষুধের খরচ বাবদ 12 মাসে 12,000 টাকা লাগবে না আমার আগানগর এলাকার ইত্তালিয়া দাখিল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণের ভাইয়েরা এন্তেজাম করছে এই মাহফিলে এই মসজিদরা নাকি সম্প্রসারণ করবো হুজুর আমার মার আমি এক চোখ ভাগ খাওয়াইতে পারি না বল হুজুর সে মা বাবার পাতের টাকাটা থেকে আমি আমার মারে মহাব্বত করিয়া আমি এই মসজিদের জন্য 10,000 টাকা এই মসজিদের জন্য 5,000 টাকা দান করব এমন কেউ আসেনি 1 নাম্বার আল্লাহ কবুল করে